আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল শুভেচ্ছা এবং নতুন আরেকটি আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সোহেলি খানম, লেকচারার আইসিডি ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ। গত ক্লাসে ইফ এবং ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। এলসিফ হচ্ছে এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট। এলসিফকে প্রোগ্রামে একাধিক ইফ স্টেটমেন্টের পরিবর্তে ব্যবহার করা যায় একাধিক শর্ত যাচাই করে একাধিক কাজ সম্পাদন করার জন্য। তার মানে ভিন্ন ভিন্ন শর্ত দিয়ে ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করার জন্যই প্রোগ্রামে এলসিফ স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। প্রোগ্রামে যদি একাধিক কন্ডিশন যাচাই করতে হয় তাহলে প্রথম কন্ডিশন যাচাই করার জন্য ইফ স্টেটমেন্টকে ব্যবহার করা হয়, তার পরের কন্ডিশনগুলো যাচাই করার জন্য এলসিফকে ব্যবহার করা হয়। প্রোগ্রামে এলসিফ স্টেটমেন্টকে ব্যবহার করার সিনট্যাক্স বা ফরম্যাট হচ্ছে, ইফের পরে কন্ডিশন লিখতে হবে, এরপরে কোনো সেমিকলন দেওয়া যাবে না, এরপর হচ্ছে ইফের বডি, এখানে এক বা একাধিক স্টেটমেন্ট হতে পারে, তারপর হচ্ছে এলসিফ, আবার কন্ডিশন, এখানে কোনো সেমিকলন হবে না, তারপরে এলসিফের বডি, আর এখানে এক বা একাধিক স্টেটমেন্ট হতে পারে, তারপরে এলস, এলসের বডি, এখানেও এক বা একাধিক স্টেটমেন্ট হতে পারে। তার মানে শুরু করতে হবে ইফ দিয়ে, শেষ করতে হবে এলস দিয়ে, মাঝে এক বা একাধিক এলসিফ থাকতে পারে। এখন আমরা এলসিফ স্টেটমেন্টকে ব্যবহার করে কয়েকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এলসিফ স্টেটমেন্টকে ব্যবহার করে একটি সংখ্যা পজিটিভ, নেগেটিভ না জিরো তার নির্ণয়ের একটা প্রোগ্রাম এখানে দেখানো হয়েছে। প্রোগ্রামটা লক্ষ্য করো, যে কোনো প্রোগ্রামের শুরুতে হেডার ফাইলকে লিখতে হয়। এখানে দুটা হেডার ফাইলকে লিঙ্ক করা হয়েছে, একটা স্টেডিও ডট এইচ, একটা কোনীয় ডট এইচ। এরপর মেন ফাংশন, যেই নাম্বারের আমরা পজিটিভ, নেগেটিভ না জিরো নির্ণয় করতে যাচ্ছি সেই নাম্বারের জন্য এ নামে একটা চলক ডিক্লেয়ার করা হয়েছে, যার ডেটা টাইপ ধরা হয়েছে ইন্টিজার। এই চলকের মানটাকে ইনপুট করার জন্য এখানে স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাড্রেস এ লেখা হয়েছে। এরপর একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এ ইকুয়াল জিরো হলে, অর্থাৎ ইনপুটকৃত এর মানটা যদি জিরোর সমান হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে প্রিন্ট হবে, ফলাফল হিসেবে প্রদর্শন হবে, দ্য গিভেন নাম্বার ইজ জিরো। এরপর আবার একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এলসিফ এ গ্রেটার দেন জিরো হলে, ইনপুটকৃত এর মানটা যদি জিরোর বেশি হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে প্রিন্ট হবে, ফলাফল হিসেবে প্রদর্শন হবে, দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ। আর উপরের কন্ডিশনগুলো যদি ফলস হয় তাহলে সরাসরি এলসের কাজটা নেওয়া হবে এবং প্রিন্ট হবে, ফলাফল হিসেবে প্রদর্শন হবে, দ্য গিভেন নাম্বার ইজ নেগেটিভ। এরপর গেট সিএইচ লিখে প্রোগ্রামটা ক্লোজ করা হয়েছে। এই প্রোগ্রামটাকে আমরা একটা সফটওয়্যার মাধ্যমে এখন রান করে দেখব কীভাবে আউটপুটটা প্রদর্শন হয়। একটি সংখ্যা পজিটিভ, নেগেটিভ না জিরো নির্ণয়ের প্রোগ্রামটা আমি অলরেডি লিখেছি, এখন আমরা রান করব। প্রথমে আমাদেরকে ইনপুট করতে হবে, আমরা ইনপুট করব একটা সংখ্যা 34। দেখি কম্পিউটার আমাদের ফলাফল হিসেবে কী দেখায়। কম্পিউটার দেখাচ্ছে গিভেন নাম্বার ইজ পজিটিভ, কারণ প্রোগ্রামে উল্লেখ করেই দেওয়া আছে প্রথম শর্ত অনুযায়ী 34 জিরোর সমান না, তাহলে প্রথম কন্ডিশনটা মিলেনি, তাই কম্পিউটার প্রথম ইফের কাজটা নির্বাহ করেনি। তাহলে কম্পিউটার দ্বিতীয় কন্ডিশন টেস্ট করেছে, দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী 34 জিরোর চেয়ে বড়, কন্ডিশনটা ট্রু, তাহলে কম্পিউটার এলস ইফের কাজটাকে নির্বাহ করেছে, করে ফলাফল হিসেবে প্রদর্শন করছে এ গিভেন নাম্বার ইজ পজিটিভ। এখন যদি আমরা আরেকটা মান ইনপুট করে দেখি, আমরা আবার রান করলাম, এখন আমরা ইনপুট করলাম -34। দেখি কম্পিউটার ফলাফল হিসেবে কী দেখায়। কম্পিউটার দেখাচ্ছে গিভেন নাম্বার ইজ নেগেটিভ, কারণ প্রোগ্রামের প্রথম শর্ত অনুযায়ী -34 জিরো সমান না, প্রথম কন্ডিশনটা ট্রু না, তাই কম্পিউটার প্রথম ইফের কাজ নির্বাহ করেনি। কম্পিউটার দ্বিতীয় কন্ডিশন টেস্ট করেছে, -34 জিরোর বড় না, এটাও কন্ডিশনটা ফলস, তাহলে এলসিফের কাজটাও কম্পিউটার নির্বাহ করেনি, সরাসরি এলসের কাজটাকে নির্বাহ করেছে, ফলাফল হিসেবে প্রদর্শন করছে এই গিভেন নাম্বার ইজ নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছ। এখন আলোচনা করব কোনো একটি বৎসর লিপিয়ার কিনা তার নির্ণয়ের প্রোগ্রাম নিয়ে। শুরুতে দুটি হেডার ফাইলকে লিঙ্ক করা হয়েছে, একটি স্টেডিও ইনক্লুড স্টেডিও ডট এইচ, এরপর ইনক্লুড কোনীয় ডট এইচ। এরপর মেন ফাংশন, যে বছরের লিপিয়ার আমরা নির্ণয় করতে চাচ্ছি সেই বছরটির জন্য ওয়াই নামে একটি চলক ডিক্লেয়ার করা হয়েছে, যার ডেটা টাইপ ধরা হয়েছে ইন্টিজার। ওয়াইয়ের মানকে ইনপুট করার জন্য এখানে স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাড্রেস ওয়াই লেখা হয়েছে। লিপিয়ার নির্ণয় করার জন্য এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, ইফ ওয়াই মডিউলাস 4 ইকুয়াল জিরো অ্যান্ড ওয়াই মডিউলাস 100 নট ইকুয়াল জিরো, অর্থাৎ ইনপুটকৃত ওয়াইয়ের মানকে
4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 এর সমান হয় এবং ইনপুটকৃত y এর মানকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 এর সমান না হয় কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে if এর কাজটা নেওয়া হবে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে বছরটা লিপ ইয়ার যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে পরবর্তী কন্ডিশনটা টেস্ট হবে আর পরবর্তী কন্ডিশনটা হচ্ছে else if y modulus 400 equals 0 অর্থাৎ ইনপুটকৃত y এর মানকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 এর সমান হয় কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে বছরটি লিপ ইয়ার আর উপরে দুটো কন্ডিশন যদি ফলস হয় তাহলে সরাসরি else এর কাজটা নেওয়া হবে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে বছরটা লিপ ইয়ার না এরপর গেট সিএইচ লিখে প্রোগ্রামটা ক্লোজ করা হয়েছে এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে আউটপুট কি হবে সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যদি y এর মান 2004 ইনপুট করা হয় তাহলে প্রোগ্রামের প্রথম শর্ত অনুযায়ী 2004 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে এবং 2004 কে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না তাহলে কন্ডিশনটা ট্রু তাই if এর কাজটা নেওয়া হবে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে বছরটি লিপ ইয়ার বাকি কাজটা কম্পিউটার নির্বাহ করবে না কাজ থেকে কম্পিউটার প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যদি y এর মান 2001 ইনপুট করা হয় তাহলে প্রোগ্রামের প্রথম শর্ত অনুযায়ী 2001 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না তাহলে if এর প্রথম অংশটুকু ফলস তাহলে পুরো কন্ডিশনটা ফলস তাহলে if এর কাজটা কম্পিউটার নির্বাহ করবে না পরের কন্ডিশনটা টেস্ট করবে 2001 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না তাহলে কন্ডিশনটা ফলস এই কারণে else if এর কাজটা কম্পিউটার নির্বাহ করবে না সরাসরি else এর কাজটাকে নির্বাহ করবে প্রিন্ট করবে এবং ফলাফল হিসেবে প্রদর্শন করবে 2001 ইজ নট লিপ ইয়ার এখন আমরা এই প্রোগ্রামটাকে একটা সফটওয়্যার মাধ্যমে রান করব চলো রান করে দেখি প্রোগ্রামটা রান করলে আউটপুট কি হবে সেটা আমরা এখন দেখব আমরা প্রোগ্রামটা রান করলাম ইনপুট করলাম 2004 ফলাফল হিসেবে কম্পিউটার দেখাচ্ছে 2004 ইজ এ লিপ ইয়ার প্রোগ্রাম অনুযায়ী 2004 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে এবং 2004 কে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না তাহলে প্রথম কন্ডিশনটা ট্রু হয়েছে তাই কম্পিউটার ইফ এর কাজটাকে নির্বাহ করেছে ফলাফল হিসেবে প্রদর্শন করছে 2004 ইজ এ লিপ ইয়ার এখন যদি আমরা আরেকটা মান ইনপুট করে দেখি আমরা আবার রান করলাম 2001 আমরা ইনপুট করলাম ফলাফল হিসেবে শো হচ্ছে 2001 ইজ নট লিপ ইয়ার যেহেতু প্রোগ্রামের প্রথম শর্ত 2001 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না অর্থাৎ ইফের প্রথম অংশটুকু ট্রু হয় নাই এন্ড যেহেতু আছে এন্ড মানে প্রথম অংশটুকু মিলতে হবে দ্বিতীয় অংশটুকু মিলতে হবে যেহেতু প্রথম অংশটুকু মিলেনি তাহলে কন্ডিশনটা ফলস তাই কম্পিউটার ইফের কাজটা নির্বাহ করেনি দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী 2001 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না এই কন্ডিশনটাও ফলস তাই কম্পিউটার else if এর কাজটাও নির্বাহ করেনি সরাসরি else এর কাজটা নির্বাহ করেছে প্রিন্ট করেছে 2001 ইজ নট লিপ ইয়ার আশা করি বুঝতে পেরেছো এখানে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ে প্রোগ্রাম দেখানো হয়েছে প্রোগ্রামটা লক্ষ্য করো প্রথমে হেডার ফাইলকে লিঙ্ক করা হয়েছে এরপর মেইন ফাংশন যে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি সেই তিনটা সংখ্যার জন্য এখানে এক্স ওয়াই জেড নামে তিনটি চলক ডিক্লেয়ার করা হয়েছে যার ডেটা টাইপ ধরা হয়েছে ইন্টিজার সংখ্যা তিনটাকে ইনপুট করার জন্য এখানে স্ক্যানএফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি অ্যাড্রেস এক্স ওয়াই জেড লেখা হয়েছে এরপর একটা কন্ডিশন দেওয়া হয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের চেয়ে বড় হলে এবং এক্সের মান জেডের চেয়ে বড় হলে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এক্স আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে পরবর্তী কন্ডিশনটা টেস্ট হবে আর পরবর্তী কন্ডিশনটা হচ্ছে else if ওয়াই গ্রেটার দেন এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড অর্থাৎ ওয়াইয়ের মানটা এক্সের চেয়ে বড় হতে হবে এবং ওয়াইয়ের মানটা জেডের চেয়ে বড় হতে হবে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হবে ফলাফল হিসেবে প্রদর্শন হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ ওয়াই আর যদি উপরে দুটো কন্ডিশন ফলস হয় তাহলে সরাসরি else এর কাজটা নেওয়া হবে প্রিন্ট হবে
ফলাফল হিসেবে প্রদর্শন হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ জেড। এরপর গেট সিএইচ লিখে প্রোগ্রামটা ক্লোজ করা হয়েছে। এখন আমরা এই প্রোগ্রামটা রান করে দেখব কিভাবে ফলাফলটা শো হয়। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় এই প্রোগ্রামটাকে এখন আমরা রান করব। আমরা রান করলাম, কম্পিউটার প্রদর্শন করছে এন্টার দ্য ভ্যালিউ অফ এক্স ওয়াই জেড, তার মানে আমাদেরকে তিনটি চলকের মান ইনপুট করতে হবে। আমরা ইনপুট করলাম, কম্পিউটার ফলাফল হিসেবে প্রদর্শন করছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 67। প্রোগ্রাম অনুযায়ী এক্সের বর্তমান মান যেহেতু 23, ওয়াইয়ের বর্তমান মান 45 এবং জেডের বর্তমান মান 67, প্রথম শর্ত অনুযায়ী এক্স ওয়াইয়ের চেয়ে বড় না এবং এক্স জেডের চেয়ে বড় না, তাহলে প্রথম কন্ডিশনটা যেহেতু ট্রু না তাই কম্পিউটার ইফের কাজটাকে নির্বাহ করেনি। দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী ওয়াই এক্সের চেয়ে বড় কিন্তু জেডের চেয়ে বড় না, যেহেতু মাঝখানে অ্যান্ড আছে তাহলে অ্যান্ডের আগের অংশটুকু মিলতে হবে, অ্যান্ডের পরের অংশটুকু মিলতে হবে। যেহেতু প্রথম অংশ মিলেছে দ্বিতীয় অংশ মিলেনি, তাহলে কন্ডিশনটা ফলস, তাই কম্পিউটার এলসিফের কাজটাকে নির্বাহ করেনি, সরাসরি নির্বাহ করেছে এলসের কাজটাকে, প্রিন্ট করেছে, ফলাফল হিসেবে প্রদর্শন করছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 67, অর্থাৎ জেডের মানটাকে। এতক্ষণ এলসিফ স্টেটমেন্ট ব্যবহার করে যে কয়টি প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত দল গঠনের জন্য অ্যালগোরিদম লিখো। উদ্দীপকে দেওয়া আছে রোল নম্বর 1 থেকে 30 পর্যন্ত এ দলে, 31 থেকে 60 পর্যন্ত বি দলে এবং 61 থেকে 100 পর্যন্ত সি দলে অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে তিনটি কন্ডিশনের উপর ভিত্তি করে দল গঠনের জন্য তোমাকে অ্যালগোরিদম তৈরি করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের জন্য একটি প্রোগ্রাম রচনা করো। এখানে ইফ অথবা এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যাবে। আশা করি পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।